আছেন, তার সাথে সাথে আমাদের যারা 16তম জুডিশিয়ারিতে আবার বসবেন তারা অনেক টেনশনে আছেন। তারপরে আমরা এই টেনশনের মধ্যে টেনশনটা দূর করার জন্য এই আয়োজন, যাতে আপনারা টেনশন না করে, যাতে আপনাদের একটা সুন্দর প্রস্তুতি আপনারা নিতে পারেন, সেই প্রস্তুতির জন্য আমাদের এই আজকের এই আয়োজন। সে সাথে আমি আপনাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করব যদিও। আচ্ছা, আমাকে যে বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে সেটা হলো ক্রিমিনাল ল এবং স্পেশাল ল সম্পর্কে হয়তো আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারবো। যদি আমার আগে আমাদের সদ্য বকুল ভাই সহকারী জজ আছে, উনি খুব সুন্দরভাবে ডিটেলস আলোচনা করেছেন, তারপরেও আমাদের সবার কথাবার্তা এক না, তারপরে আমরা চেষ্টা করব যে তার সাথে সাথে আরো কিছু অ্যাড করার। আচ্ছা, আমাদের বিষয়টা হলো যে 100 মার্কের একটা কোশ্চেন আসে, সেই 100 মার্কের কোশ্চেনে আমাদেরকে 50 মার্ক হোল্ড করতে হবে জুডিশিয়ারি রিটেনে সিট করার জন্য। আচ্ছা, যাই হোক, এই 50টা মার্ক ক্যারি করার জন্য আমাদেরকে এই 100 মার্কের যতগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন হয় সেগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করে নিলে আমাদের জন্য পিলিতে খুব সুবিধা হবে। কিভাবে সেটা? প্রথমত আমরা করতে পারি কি, যে সাধারণ যে বিষয়টা আছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং ম্যাথ বিজ্ঞান, এই সকল বিষয়কে আমরা ধরি একটা পার্ট। আর একটা ধরতে পারি যে বড় আইন, বড় আইন কোনগুলা, সেগুলো হতে পারে যে কনস্টিটিউশন, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, এগুলো আবার প্রপার্টি ল, এগুলো আমরা কি ধরতে পারি বড় আইন। আর ছোট আইন কোনগুলা, ছোট আইন হতে পারে যেমন কনস্টিটিউশনের সাথে আছে জেনারেল ক্লজেস অ্যাক্ট, ইন্টারপ্রিটেশন লটা। আচ্ছা, এরপরে আরো ছোট আইন কোনগুলো আছে, সিপিসির সাথে আছে আপনার সিভিল কোডস অ্যাক্ট আপনাদের, তারপরে সিভিল কোডস অ্যাক্টের আবার সিপিসির সাথে আরো আছে এডিআর এর কিছু সাবজেক্ট আছে, যদিও সবগুলো পড়া লাগে না, কয়েকটা আইন পড়লেই যথেষ্ট। আচ্ছা, এরপরে সিআরপিসির সাথে কোনো ছোট আইন নেই, এখানে এভিডেন্স অ্যাক্ট আছে, এটাকে আমরা ছোট আইন ধরবো না, এটাকে আমরা বড় আইন হিসেবে গণ্য করতে পারি। আচ্ছা, এরপরে মুসলিমের সাথে 3টা ছোট আইন আছে, তারপরে প্রপার্টি ল আইন আমরা ধরতে পারি শুধু রেজিস্ট্রেশন অ্যাক্ট আগে, এরপরে স্পেশাল ল 2টা OC1 এবং OC2, সবগুলাকে আমরা ছোট আইন। মূলত আমরা 3টা ভাগে এই 100 মার্কে ভাগ করে নিলে আমাদের প্রিলি প্রস্তুতিটা সহজ হয়ে যায়। যেমন আমার প্রশ্ন অ্যানালাইসিস আমরা 13, 14 এবং 15 এই 3টা জুডিশিয়ারি যদি দেখি, তাহলে দেখব যে 40% মার্ক আসে সাধারণ জ্ঞান থেকে, সাধারণ বিষয় থেকে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং ম্যাথ, আর 60% মার্ক বাকি থাকে সেটা আসে ল থেকে। সেই 60 মার্কের মধ্যে আপনারা দেখবেন যে প্রায় 25টা কোশ্চেন আসে, 25 থেকে 30টা এভারেজ, এমনকি 13তমতে আসছে 35টা, 14তমতে আসছিল 32টা, এবং 15তম জুডিশিয়ারিতে আসছিল 26টা না 27টা এরকম কোশ্চেন আসছিল যে ছোট আইনগুলা থেকে। এখন ছোট আইনগুলো আমি কি কি সেটা তো আপনাদের বললাম। তাহলে দেখেন যে পিলি পরীক্ষায় পাশ করা খুবই সহজ। কিভাবে পিলি পাশ করার অনেকগুলা টোটকা আছে, কিন্তু সেটা তো আমাদের, আমি আপনাদেরকে হয়তো শর্টকাট পদ্ধতি বলতে পারবো, কিন্তু সেটা কিন্তু জুডিশিয়ারিতে ফাইনালি কোয়ালিফাই করার জন্য কিন্তু যথেষ্ট না, পিলি পরীক্ষার জন্য সেটা যথেষ্ট হতে পারে। তারপরেও অনেকেই আছে যারা পিলি পরীক্ষা অ্যাটেন্ড করে, পিলি পরীক্ষা যারা পাশ করতে চান, পরবর্তীতে রিটেন প্রস্তুতি নেবেন, তাদের জন্য হতে পারে সাজেশন টাইপের পড়াশোনা, কিন্তু যারা ফাইনালি কোয়ালিফাই করতে চান তাদের জন্য পিলির জন্য শুধু পড়াশোনা করলে আসলে হয় না। এখন যারা শুধুমাত্র মনে করেন কোন রকম পিলিটা পাশ করবেন, তারপরে রিটেন প্রস্তুতি নেবেন ভালো করে, তাদের জন্য আমাদের এই সাজেশন গুলো হয়তো খুব একটা কাজে লাগবে না। কাজে লাগবে কাদের জন্য সাজেশনটা, যারা শুধুমাত্র পিলিতে সিট করতে চান এবং পিলিতে পিলিতে উত্তীর্ণ হয়ে রিটেনে বসতে চান। এখন এই কারণে যে এই জন্য যে সাজেশনটা দেওয়া যায় সেটা হলো যে আপনারা বিসিএস এর যে বিগত সালের কোশ্চেন প্লাস বিসিএস এর বিগত সালের কোশ্চেন মানে সাধারণ বিষয়গুলোতে এবং জুডিশিয়ারিতে যে সাধারণ বিষয়গুলোর যে কোশ্চেন আসছে সেই কোশ্চেন গুলো যদি সলভ করেন, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট 20টা কোশ্চেন আপনারা পেয়ে যাবেন যেগুলো একেবারেই সহজ আসে। অন্য 20টা কোশ্চেন 14তম জুডিশিয়ারি এবং 15তম জুডিশিয়ারিতে একটু আগে বকুল ভাই বললেন যে খুব কঠিন আসছে, হ্যাঁ আসলেই তাই, যে প্রশ্নগুলো আসলেই কঠিন এবং সেগুলা অ্যান্সার করা খুবই কঠিন। এই কারণে শুধুমাত্র বিসিএস বিগত সালের প্রিলি পরীক্ষার কোশ্চেন এবং জুডিশিয়ারি বিগত সালের প্রিলি কোশ্চেন যদি আমরা সলভ করি, তাহলে দেখবেন যে আপনারা 20টা কোশ্চেন এমনিতেই পেরে যাবেন। এরপরে যেটা হতে পারে যে ছোট পয়েন্ট গুলো যদি আপনাদের ভালো করে পড়া থাকে, এবং এই ছোট পয়েন্ট গুলো পড়তেও কিন্তু অনেক সময় লাগে না, প্রত্যেকটা সাবজেক্টের সাথে ছোট ছোট আইন আছে, এই ছোট ছোট আইনগুলো থেকে একটা করে কোশ্চেন আসে, যেমন সিভিল কোডস অ্যাক্ট, এটাতে একটা কোশ্চেন কিন্তু থাকবে,
এখন সিভিল কোর্স একটা মাত্র সেকশন আছে আমাদের, 40টা, 40টা সেকশন, সব পড়া লাগে না, হাতে গোনা কয়েকটা আমাদের শুদ্ধ মেন্টর উনি পড়েছেন, এবং দেখবেন যে ওইখানে অল্প কিছু সেকশন পড়তে হয় এবং সেই সেকশন গুলা থেকে বারবার পিলি রিটেন প্রশ্ন আসে। এখন সিভিল কোর্স অ্যাক্ট থেকে একটু আপনি জাস্ট আধা ঘন্টা পড়লেই একটা কোশ্চেন পেয়ে যাচ্ছেন। এখন এডিআর এর কথা আমি বলবো না, এডিআর এর এখানে প্রায় 11টা আইন আছে, সেখানে আপনারা 11টা আইন সবকিছু আমরাও পড়তে পারি নাই, আপনারাও পড়তে পারবেন না তাই মনে হয়। কারণ হলো ওইখানে কিছু কোম্পানি আইন আছে, ভ্যাট আইন আছে, এগুলো অনেক বড় বড় আইন, সব আইন কিন্তু পড়া সম্ভব না। এই কারণে এডিআর থেকে যে প্রশ্ন যে প্রচুর আসে বিষয়টা এমন না, সর্বোচ্চ একটা পিলিতে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে। এরপরে অন্যান্য যে ছোট আইন আছে, প্রত্যেকটা আইন থেকেই দেখবেন একটা করে মিনিমাম কোশ্চেন আসে। যেমন আমি ওই সিক্টু আপনাদেরকে একটা ক্লাস অলরেডি নিয়েছি, সেখানে দুর্নীতি দমন কমিশন আইন এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, এই দুইটা পরে পড়েছি। বিধিমালা থেকে পিলিতে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, কিন্তু প্রিলিমিনারিতে প্রশ্ন আসে সবসময় দুদক থেকে, আচ্ছা দুদক আইন থেকে। আবার অন্যান্য যে আইন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে মানব পাচার প্রতিরোধ আইন, তারপরে মানি লন্ডারিং আইন, এগুলো প্রত্যেকটা আইন থেকে একটা করে মিনিমাম প্রশ্ন আসে, একেবারে স্কিপ করার মতো এরকম হয় না সাধারণত। দুই একটা আইন মাঝে মাঝে বাদ পড়ে, যেমন আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, একবার আসে পরের বার আর আসে না, কারণ সেকশনই আসে মাত্র 14টা। আবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা সেকশন পড়তে হয়, একটা সেকশন পড়তে হয়, 138 নম্বর সেকশন, সাথে সাথে ওইখানে 140, 141, 142, এরকম দুইটা তিনটা সেকশন আছে, যেগুলো এই তিনটা সেকশন পড়লে একটা প্রশ্ন আপনি মাস্ট পাবেন। এখন পর্যন্ত জুডিশিয়ারিতে ঘটে নাই প্রিলিমিনারি পরীক্ষায় যে 138 নম্বর সেকশন থেকে কোনো প্রশ্নই আসে নাই, এমনকি গতবার প্রত্যেকবারই আসছে। তার মানে দেখেন আপনারা এখানে মাত্র তিনটা সেকশন পড়ে একটা প্রশ্ন পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে এতক্ষণ যেটা বোঝাতে চাচ্ছি যে ছোট আইনগুলো যদি আপনারা খুব ভালো করে পড়ার থাকে, এবং আগামী যে 1 মাস 10 দিনের মতো আমাদের হাতে সময় আছে, সেই 1 মাস 10 দিনের মধ্যে ছোট আইনগুলো অ্যাটলিস্ট 5 বার পড়া যায়, 5 বারও যদি আপনি পড়েন তাহলে প্রিলিমিনারি পাস করা কেউ ঠেকাতে পারবে না। শুধুমাত্র স্পেশাল আইন প্লাস অন্যান্য ছোট আইনগুলো যদি আপনাদের ভালো করে দখলে থাকে। এখন বড় আইনগুলো যে পড়তে হবে না বিষয়টা এমন না, যারা ফাইনালি কোয়ালিফাই করতে চায় এবং জাজ জাজ হিসেবে জুডিশিয়ারিতে আসতে চায়, তাদের জন্য বড় আইনগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু পিলি পাস করার জন্য বড় আইনগুলোর চেয়ে আমার কাছে মনে হয় কি ছোট আইনগুলা। এখন এই যে বড় আইনগুলোর মধ্যে আমার আলোচ্য বিষয় হলো ক্রিমিনাল লয়ের বিষয়টা। ক্রিমিনাল লয়ের আছে আমাদের এখানে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন এবং পেনাল কোড, এই যে তিনটা আইন, এই তিনটা আইন থেকে অন এন এভারেজ আপনাদের 10টা কোশ্চেন থাকে, মিনিমাম 10টা কোশ্চেন থাকবেই। এখন এক একবার এক এক সিস্টেমে আসে, যেমন ফৌজদারি কার্যবিধিতে কোনোবার 6টা কোশ্চেন দেয়, কোনোবার 5টা কোশ্চেন দেয়, কোনোবার 4টা কোশ্চেন দেয়, পেনাল কোড থেকে কমিয়ে দেখা গেল 3টা দেয়, 2টা দেয়, আর এভিডেন্স অ্যাক্ট থেকে দেয় 1টা। মোটামুটি এখান থেকে 10টা 11টা কোশ্চেন আসবে, 10টা 11টা কোশ্চেন আসবে, 10টার কম আসবে না, 10টার বেশি আসবে সবসময়, 10টা কিংবা তার বেশি আসবে। এখন ফৌজদারি কার্যবিধিতে কোন কোন জায়গায় পড়তে হবে সেটা বকুল ভাই খুব সুন্দরভাবে আলোচনা করছেন, আমি আবার ওগুলো আবার না বলি। তারপরেও যে ফৌজদারি কার্যবিধিটা কিভাবে পড়তে হয় সেটা আমাদের শ্রদ্ধেয় মেন্টর মনোজন মুন ভাই উনি আপনাদেরকে পড়িয়েছেন, এবং আপনারা দেখবেন যে ওনার লেকচার গুলা যদি আবার ভিডিও গুলা দেখেন তাহলে আমি মনে করি পিলি রিটেন দুইটাই কভার হয়ে যাবে। সাথে সাথে আমাদের এমসিকিউ যে আপনাদের মডেল টেস্ট নিব, সেই মডেল টেস্ট গুলাতে দেখবেন সিএপিসি, তারপরে পেনাল কোড, এই প্রশ্নগুলো আবার পরীক্ষা নেওয়া হবে। ওই সময় আপনাদের সিলেবাস ধরে ধরে যখন পড়ানো হবে তখন অটোমেটিক এই প্রশ্নগুলো আপনারা ওভারকাম করে যেতে পারবেন। আর পেনাল কোডের বিষয়টা হলো কি, যে পেনাল কোডে অনেকেই বলে যে প্রচুর শাস্তি আছে পেনাল কোডে, হ্যাঁ প্রচুর শাস্তি আছে, কিন্তু জুডিশিয়ারিতে কিন্তু সবসময় দেখবেন যে যদি 4টা কোশ্চেন থাকে, 2টা সর্বোচ্চ থাকে শাস্তির, আর সবগুলা কিন্তু শাস্তির সেকশন, শাস্তির হুবহু উঠায় দেয় না যে এটা শাস্তিগত। খুবই সম্ভবত যে 15তম জুডিশিয়ারিতে 2টা কোশ্চেন আসছিল সরাসরি শাস্তি থেকে, কিন্তু অন্যান্য 2টা কোশ্চেন কোনো সময় শাস্তির সেকশন থেকে আসে না। অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় যে এটা কততম ধারা, অথবা একটা থিওরিটিক্যাল বিষয় উঠাই দিতে পারে পিলিতে। তার মানে দেখেন এত ভয় পাওয়ার কিছু নাই, পেনাল কোডে যে শাস্তি আসবে শাস্তিটা মুখস্থ করতে হবে এরকম কিছু না। আমাদের যে লেকচার শিট গুলো আপনাদেরকে 11টা লেকচার শিট আমি দিয়েছি, সেই লেকচার শিট গুলা জাস্ট করলে আমি মনে করি পিলি রিটেন উভয় প্রস্তুতি হয়ে যাবে, সাথে সাথে আমাদের
মডেল টেস্ট গুলোতে আপনারা যদি অ্যাটেন্ড করেন, তাহলে আমি মনে করি যে ক্রিমিনাল লয়ে অ্যাটলিস্ট কোনো সমস্যা থাকবে না। আর এভিডেন্স অ্যাক্ট নিয়ে তো কোনো কথা বলার কিছু নাই, এভিডেন্স অ্যাক্ট নিয়ে দুইটা রিটেনে দুইটা কোশ্চেন আসে, রিটেনে দুইটা কোশ্চেন আসে, একটা কোশ্চেন অ্যান্সার করতে নাম্বার হলো 20। এখন এই এভিডেন্স অ্যাক্ট আমার মনে হয় বাংলাদেশের আইনের অন্যতম আইনগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম কঠিন আইন, এমনকি আমার কাছে সিআরপিসির চেয়েও কঠিন মনে হয় এই এভিডেন্স অ্যাক্টটা। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এভিডেন্স অ্যাক্ট থেকে রিটেনে মার্ক হলো 20, আবার একটা বাংলা রচনায়ও কিন্তু 20, আবার একটা ইংলিশ রচনায়ও কিন্তু 20। তার মানে দেখেন যে 20 মার্কের জন্য যদি আমি পুরো এভিডেন্স অ্যাক্ট এত ভালো করে যদি বুঝি, তারপরেও দেখবেন যে 20 মার্কের বেশি ওইখান থেকে ক্যারি করা সম্ভব না। আবার পিলিতে সর্বোচ্চ প্রশ্ন আসে একটা, কিন্তু যদি সে রিটেনে একটা রচনায় আসে 20, তার মানে দেখেন একটা রচনা কিন্তু সমান যদি সে রিটেনে। এখন তাই বলে যে আমি বলবো না যে এভিডেন্স একটা করা লাগবে না, সেটা না। এখন পিলিতে যেহেতু আপনার হাতে সময় কম, এভিডেন্স অ্যাক্ট বোঝার জন্য এভিডেন্স অ্যাক্টের পিছনে অনেক সময় নেই, আমি বলি যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের যে সময়টা ওইখানেও কিছুটা সময় দিতে হবে। কারণ হলো শুধুমাত্র আমি বললাম যে বিগত সালের যে পিলি কোশ্চেন গুলো আছে, সাথে সাথে জুডিশিয়ারির বিগত সালের যে পিলি কোশ্চেন গুলো আছে, এগুলো পড়লেই আমরা 20 মার্ক ক্যারি করা সম্ভব। বিসিএস এর যে 10 থেকে 44 বিসিএস এর যে কোশ্চেন গুলো আছে, সেখানে প্রচুর কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো যদি আমরা একবার দুইবার ভালো করে করতে পারি, তাহলে পিলিতে 20 থেকে 25টা মার্ক আমরা ক্যারি করতে পারবো। সাথে সাথে আমাদের 14 মেন্টরদের যে দিক নির্দেশনা আপনারা পাবেন, এতদিন পর্যন্ত পেয়েছেন, সেই দিক নির্দেশনা ফলো করলে পিলিতে ইনশাল্লাহ আমাদের কারোই কোনো সমস্যা হবে না। আর আমি মনে করি যে পিলিটাই সবকিছু না, পিলিতে জাস্ট এখানে টিকে থাকার যুদ্ধ, টিকে থাকলে তারপরে হয়তো আপনি রিটেনে বসতে পারবেন, রিটেন টিকলে তারপরে ভাইবা। এই জন্য এখন থেকে আমাদের যে লিগ্যাল রাইজেস্ট একাডেমির যে কারিকুলামটা ছিল, সেখানে আমরা কিন্তু শুধু পিলি বেস্ট পড়ানো কখনোই হয় না, সেখানে আমরা পিলি, রিটেন, ভাইবা সকল বিষয় সকল একসাথেই কিন্তু পড়ানো হয়েছে। তারপরেও তারপরে আরো যে ছোট ছোট ল গুলার কথা আমরা বললাম, সেই ছোট ছোট ল গুলা যদিও সবগুলা এখনো পড়ানো হয় নাই, আমরা হয়তো আগামী নেক্সট 4-5টা ক্লাসে আমি অপশনাল 2 হয়তো শেষ করে দিব। অপশনাল 2 এবং এই দুইটা জায়গায় যতগুলো আইন আছে, এই আইনগুলা যদি ভালো মতো পড়া থাকে, তাহলে আমি মনে করি যে পিলি কোনো বিষয়ই না। যাই হোক, আজকে আমি আর কথা না বাড়াই, এরপরে আমাদের অনেক ভাই আছেন, যা মেন্টর আছেন, যারা কথা বলবেন, সবাই ভালো মতো প্রস্তুতি নেবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তাহলে পিলির জন্য আমরা যথেষ্ট ভালো দিক নির্দেশনা আপনাদেরকে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই। কামরুল ভাই সম্পর্কে একটু বলতে চাই, কামরুল ভাই আসলে এত হার্ড ওয়ার্কিং। আমি ক্লাস রেকর্ড করি মাঝে মাঝে, তো তখন একদিন দেখলাম যে রাত 12টার সময় কামরুল ভাই ক্লাস চলতেছে, এবং তারপর সেখানেও 20-30 জন দেখলাম যে পার্টিসিপেন্ট তার ক্লাস করছে। খুবই হার্ড ওয়ার্কিং। থ্যাংক ইউ কামরুল ভাই ফর ইউর স্পেসিফিক সাজেশন। তো আমার একটু কিছু যদি বলার আছে আপনাদের কাছে, আপনারা আজকে অনেকেই আছেন যে আমাদের কোর্স অ্যাডমিট হয়েছেন এবং অনেকেই আসলে ওপেন সেশনে আছেন। তো লিগ্যালাইজেশন একাডেমিতে আমরা যে মেন্টর প্যানেল নিয়ে ক্লাসগুলো নিচ্ছি, তার সাথে আপনাদের যুক্ত হওয়ার চমৎকার একটা সুযোগ আছে। কেউ যদি মনে করেন যে একটু কম টাকা পয়সা দিয়ে ভর্তি হবেন, সেটারও সুযোগ আছে। যে আগামীকাল আগামীকাল আমাদের একটা মডেল টেস্ট আছে, আপনারা জানেন যে সবাই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা করা হয়েছে, এবং সেই মডেল টেস্টে যদি আপনারা অংশ নেন, একটা ফ্রি একটা বিজেএস এর যে স্ট্রাকচার, বিজেএস এর যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড এবং কোয়েশ্চেন অর্গানাইজেশন ফলো করে আমরা একটা মডেল টেস্ট নিব, এবং সেই মডেল টেস্টে যে ফার্স্ট হবেন তিনি কিন্তু এখানে পুরোপুরি ফ্রি একটা কোর্স তিনি আমাদের সাথে করতে পারবেন। এবং ফার্স্ট শুধু না, আরো যে 4 জন থাকবেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের একটা ডিসকাউন্ট পেয়ে তারা এই কোর্সটা করতে পারবেন। সো তাদের জন্য গিফট আছে, সো এটা আপনাদের জন্য একটা সুযোগ। এবং আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে আমাদের সাথে অনেকদিন ধরে ক্লাস করেছে। আমরা অক্টোবর থেকে মোস্ট প্রবাবলি আমরা ক্লাস শুরু করেছি, এখনো আমরা ক্লাস নিচ্ছি। তারাও বলতে পারবে আমরা আসলে কিরকম ক্লাস নিই, আমরা বেশি না বলি আমাদের সম্পর্কে। আর লেকচার শিট গুলো সম্পর্কে আসলে অনেক প্রশংসা সবাই করেন। সবাই খুব আমরা চেষ্টা করছি যেন আপনার আপনাদের জুডিশিয়ারি যে জার্নিটা, বিজেএস এর যে জার্নিটা, সে যেন অনেকটা স্মুথ হয়। সো বেস্ট মেন্টরদের, এক্সপার্টদের এখানে আসলে ইনভলভ করা হয়েছে।